কালার উঠছে তো। এটা হচ্ছে খামিস আবা, ঠিক আছে, খামির খামিস আবার পার্ক, তাই না? আমরা ঘুরতে আসছিলাম যে এটা আর কি, বাচ্চারা খেলাধুলা করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটা করা হচ্ছে আমাদের 2020 সালের ভিডিও। তো এটা খামিস মশাই পার্ক আর আমার হাজব্যান্ডের 2020 সালে খামিস মশাই 5 দিনের জন্য ইন্টারভিউ ছিল। তো ওইখানে আমরা 5 দিন ছিলাম। তো বিকালে আমরা ঘুরতে যাওয়ার ভিডিও স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি। তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চলো হয়েছে, 1 মিনিট হয়েছে। এই সাইডটা তো গাছ অনেক সুন্দর, তাই না? গাছটি অনেক সুন্দর দেখা যাচ্ছে। হয়েছে আলাদা করেন, সমস্যা ওরা পাতা না, এটি মরে না সহজে, এই জন্য ওই দেশ এটি লাগা পার্কের মধ্যে রাস্তার সাইড দিয়ে, ঠিক আছে। এনার একদম সুন্দর আবহাওয়া, না গরম না ঠান্ডা। কিছুদিন আগে যে ঠান্ডা গেছে রে ভাই, তাই খালি ছবি ছবি ভিডিও করতেছি, এটা হচ্ছে না, তাই না? কি করবা, দেখে পরে কাইটা যাবা। তো আগে যেটা গেছে ওইটা হচ্ছে খামিস মশায়ের পার্ক আর এটা হচ্ছে আমাদের বিশা পার্ক। আমরা যে জায়গায় থাকি তো ওই জায়গায়, তো ওই জায়গার নাম হচ্ছে বিশা। তো ওইটা বিশার পার্ক, ওইখানে আমরা ঘুরতে গেছিলাম, ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এতক্ষণ আমার হাজব্যান্ড মানে কথা বলছে, তো উনি ভিডিওটা করতেছিল তাই কথাটা উনি বলতেছিল ওই সময়। তো এই তো দেখুন খুবই সুন্দর পার্ক, আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনার সাথে শেয়ার করলাম, সবাই সাথে থাকুন। তো এই পার্কটা খুবই সুন্দর আর এই পার্কের চারপাশে এই তো দেখতে পারতেছেন পাহাড় আর পাহাড়। তো খুবই সুন্দর সুন্দর পাহাড় আর পার্কের মাঝখানে সবুজ ঘাস, তো এগুলি পানি দিয়ে জীবিত রাখে, তো খুবই সুন্দর লাগে। আর চারপাশে লাইটিং, তারপর হচ্ছে পাহাড়, চারিপাশে পাহাড়, খুবই সুন্দর লাগতেছে। আর এই তো আমরা চলে আসলাম, তারপর হচ্ছে এটা হচ্ছে সাদা পাহাড় আর সন্ধ্যা হয়ে গেছিল আর এখানে অনেক মানুষজন, তো সবাই এখানে আসছে এই সাদা পাহাড়ে। তো এটা বিশার মধ্যে একটা সুন্দর পাহাড়, মানে ঘুরতে আসার মতো একটা পাহাড় আর কি। তো এখানে আমরা ঘুরতে আসলাম। আর এই ভিডিওটা করা আমাদের পরদিন, তো এই ভিডিওটা আমাদের পরদিন করা, মানে যেদিন ঘুরতে গেছিলাম ওই দিনের পরের দিন করা। তো কোথায় গেছিলাম আমার সঠিক মনে নেই, কারণ আমি শুধু ভিডিও করে রাখছি, জায়গাটার নাম বলি নাই। আর যেহেতু 2 বছর আগের কথা তাই আমার সঠিক মনে নেই। তো সবাই আমার সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখে তারপর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক দিবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা এডিট করা রমজান মাসে, তো তাই সবাইকে রমজানের শুভেচ্ছা। আল্লাহ তাআলা সবাইকে সবকটি রোজা রাখার তৌফিক দান করুক।
তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবকটি রোজা রাখতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।